ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সিনিয়র মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতা সুপার লিগের পঞ্চম ম্যাচে শনিবার মাঠে অনুপস্থিত কিল্লা মর্নিং ক্লাব। আসরের পঞ্চম ম্যাচে উমাকান্ত মিনি স্টেডিয়ামে শনিবার মুখোমুখি হবার কথা ছিল ফুলুঝানো অ্যাথলেটিক্স ক্লাব ও কিল্লা মর্নিং ক্লাবের। ম্যাচ শুরু হওয়ার নির্ধারিত সময়ে ফুলুঝানো অ্যাথলেটিক্স ক্লাব উপস্থিত থাকলেও মাঠে অনুপস্থিত ছিল কিল্লা মর্নিং ক্লাব। রেফারি সহ ফুলুঝানো ক্লাবের ফুটবলাররা দীর্ঘ সময় মাঠে অপেক্ষা করলেও কিল্লা মর্নিং ক্লাব মাঠে উপস্থিত না হওয়ায় ওয়াকওভার দিয়ে দেওয়া হয় ফুলুঝানো ক্লাবকে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব তথা মহিলা লীগ কমিটির সচিব পার্থ সারথি গুপ্ত জানান, লিখিতভাবে না জানিয়ে যেহেতু অনুপস্থিত থেকেছে কিল্লা মর্নিং ক্লাব, তাই এই ম্যাচ থেকে 3 পয়েন্ট ও 2টি গোল দিয়ে দেওয়া হবে ফুলুঝানো অ্যাথলেটিক্স ক্লাবকে। আজকে নির্ধারিত ফুটবল লীগের যে ফিক্সচার ছিল সে অনুযায়ী ফুলুঝানো অ্যাথলেটিক ক্লাব ভার্সেস কিল্লা মর্নিং ক্লাব ছিল। ফুলুঝানো অ্যাথলেটিক ক্লাব ঠিক সময় মাঠে এসে উপস্থিত হয়েছে, কিন্তু কিল্লা মর্নিং ক্লাব তারা আসেনি। রেফারি লাইসম্যান তারা মাঠে নেমেছিল না, তারা প্রায় 15-20 মিনিট অপেক্ষা করে অসুবিধা চলে গেছে, তারা কিচ্ছু জানায়নি। তবে গতকালকে তাদের ম্যাচ ছিল জম্মু জেলা ভার্সেস কিল্লা, সেই ম্যাচে জম্মু জেলা প্লেয়ার সেন্টার কমপ্লেন করেছে তাদের 4টা প্লেয়ার বিরুদ্ধে, সিআরএস এবং রেজিস্ট্রেশন নিয়ে। সেই মোতাবেক গতকালকে আমাদের ওমেন্স লীগ কমিটির মিটিং হয়েছে, সেই মিটিংয়ে জম্মু জেলা প্লেয়ার সেন্টার যে প্লেয়ার সেন্টার তারা কমপ্লেনটা করেছে সেটা বৈধতা আমরা দেখতে পেয়েছি, এবং সেই অনুযায়ী তাদের কিল্লা মর্নিং ক্লাবের 3 পয়েন্ট এবং 2 গোল হিসেবে জম্মু জেলা প্লেয়ার সেন্টার পেয়ে যাবে। তখনই যাওয়ার সময় বলেছিল তারা আজকে খেলা খেলবে না, কিন্তু এটা ভাবিনি বলেছিল। তারা যদি রিটিন দিত তাহলে আমরা ভোজনক প্লেয়ার ক্লাবকে আমরা জানিয়ে দিতে পারতাম, আমরা রেফারি অ্যাসোসিয়েশনকেও জানিয়ে দিতে পারতাম যে আজকে ম্যাচটি হবে না। সেভাবে আজকে রেফারি রিপোর্ট দিয়েছে, সে আইন অনুযায়ী লিগ রুলস অনুযায়ী যা আছে সেই হিসেবে আমরা পয়েন্টটা কী করে দেওয়া হবে। যেহেতু তারা আসেনি, রেফারি দিয়েছে তারা অ্যাবসেন্ট, সে অনুযায়ী 3 পয়েন্ট এবং 2 গোল ওজন অ্যাথলেটিক ক্লাব। সিনিয়র মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতায় 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে রানার্স হওয়ার দৌড়ে টিকে রয়েছে ফুলুঝানো অ্যাথলেটিক্স ক্লাব। যদিও আগামী 7ই আগস্ট ত্রিপুরা স্পোর্টস স্কুল ও জম্পুই জলা প্লে সেন্টারের ম্যাচের উপর নির্ভর করবে রানার্স হওয়ার ভাগ্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।